টেক মেকানিক্যাল অ্যান্ড ইলেকট্রিক্যাল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই দু হাজার বাইশের আইটিআই অ্যাডমিশনের জন্য অনলাইন ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে আবারও বলছি দু হাজার বাইশের আইটিআই অ্যাডমিশনের জন্য অনলাইন ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে যে সমস্ত স্টুডেন্টরা আইটিআই কোর্সে ভর্তি হতে চাও সে সমস্ত স্টুডেন্টরা ভিডিওটা পুরোপুরি দেখো আমি তোমাদের সাথে ডিসকাশন করবো আইটিআই কোর্সে ভর্তি হওয়ার জন্য তোমাদের কী কী শর্তাবলী ফলো করতে হবে তোমাদের কী কোয়ালিফিকেশান থাকা দরকার এম গ্রুপ কী ই গ্রুপ কী কোন কলেজে কতগুলো ট্রেড আছে কোন কোন ট্রেডে তোমরা অ্যাপ্লাই করতে পারবে কত টাকা তোমাদের পেমেন্ট করতে হবে আইটিআই অ্যাডমিশনের জন্য আর তোমাদের ফর্ম ফিল আপের সময় কত টাকা দিতে হবে বয়েজ গার্লসে কত টাকা পেমেন্ট করতে হবে সমস্ত জিনিস নিয়ে আমি ডিসকাশান করব এখনি তো পুরো ভিডিওটা দেখো ভিডিওটা স্টার্ট করার আগে আমি তোমাদের বলে নিতে চাই আমি একজন এক্স আইটিআই স্টুডেন্ট এখন আমি একজন আইটিআইয়ের টিচারও আমি ইউটিউবে রেগুলার আইটিআইয়ের ক্লাস নিতে থাকি আর প্রফেশনালি আমি একজন সরকারি কর্মচারী তো আইটিআই পাস করার পরই কিন্তু আমি জবটা পেয়েছি আইটিআই পাস করি কিন্তু আমি এই জবটাতে যখন জয়েন করেছি তাই তোমাদের আমি সাজেস্ট করতে চাই যে সমস্ত স্টুডেন্টরা ভেবেছ বা ভাবছো আইটিআই কোর্স করবে অবশ্যই তোমরা করতে পারো অবশ্যই ভালো কোর্স তোমাদের জন্য প্রচুর হেল্পফুল হবে ডিপ্লোমা বা বিটেক করা থেকে কিন্তু আইটিআই করা আমার মতে অনেকটা ভালো কারণ কম টাইমে কিন্তু তুমি এর থেকেও ডিপ্লোমা বিটেকের থেকে কিন্তু ভালো ভালো জায়গায় সুযোগ পেতে পারো বাট সবারই থিঙ্কিং আলাদা তো তোমার তোমাদের নিজে নিজে কিন্তু ডিসিশন নিয়ে তোমরা আইটিআই কোর্সে ভর্তি হতে পারো বা না হতেও পারো যে সমস্ত স্টুডেন্টরা ইচ্ছুক তো ভিডিওটা তোমরা আগে কন্টিনিউ করো তো তোমরা দেখতে পাচ্ছ আইটিআই সবার প্রথমে আমি দেখিয়ে দিই অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে এস সিভিটি ডাব্লু বি ডট ইন ঠিক আছে এরপর তুমি দেখতে পারবে অনলাইন অ্যাডমিশন ইন গভর্নমেন্ট আইটিএর্স টু থাউজেন্ড টোয়েন্টি টু এখানে তুমি দেখতে পারবে অনলাইন অ্যাপ্লিকেশান আর ইনভাইটেড ফ্রম উইলিং অ্যান্ড এলিজিবল ক্যান্ডিডেট ফর অ্যাডমিশন টু দ্য ভেরিয়াস এন সি ভি ইটি অ্যাফিলিয়েটেড সিটি এস ট্রেড ইন ডিফারেন্ট অ্যান্ড রানিং আন্ডার প্রাইভেট আইটিএস ফর দ্য সেশন টু থাউজেন্ড টোয়েন্টি টু অ্যান্ড টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি অ্যান্ড টু থাউজেন্ড টোয়েন্টি টু সে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর মতলব এখানে তোমাদের আমি বলে দিচ্ছি যে এম গ্রুপ আছে তার জন্য কোর্স হচ্ছে দু বছরের জন্য আর ই গ্রুপের জন্য যে কোর্স হবে সেটা ডিউরেশন হচ্ছে এক বছরের জন্য সেটা তোমাদের দেওয়া হয়েছে তো সব সবার প্রথমে যদি তোমরা অ্যাডভার্টাইজমেন্টটা ডাউনলোড করতে চাও বা নোটিফিকেশনটা ডাউনলোড করতে চাও ইনফরমেশান ব্রাউচারে ক্লিক করতে হবে তারপর এই নোটিফিকেশনটা তোমাকে ডাউনলোড করে নিতে হবে এখানে তুমি দেখতে পাবে আর কোয়ালিফিকেশান সবার প্রথম যেটা আইটিআই ফর্ম ফিল আপ করতে গেলে তোমাদের কী কী কোয়ালিফিকেশান থাকা দরকার পশ্চিমবঙ্গে অবস্থিত যে কোনো স্কুল থেকে তোমাদের মাধ্যমিক পাস হওয়া দরকার মাধ্যমিক পাস নয়তো এইট পাস হওয়া দরকার যে সমস্ত স্টুডেন্টরা এম গ্রুপ মানে দু বছরে কোর্স করতে চাও ম্যাক্সিমাম স্টুডেন্ট এম গ্রুপে ফর্ম ফিল আপ করে তো তাদের কিন্তু মাধ্যমিক পাস হতে হবে এম গ্রুপে ফর্ম ফিল আপ করার জন্য আর ই গ্রুপ যেটা কোর্স ডিউরেশান এক বছর খুব কম স্টুডেন্ট এটাতে করে যেমন ওয়েলডেড ট্রেড আছে মেন ট্রেড এটা তো এই ট্রেডে কিন্তু অনেক স্টুডেন্ট ফর্ম ফিল আপ করে আর তার জন্য তোমাদের এইট পাস হওয়ার দরকার পড়বে ঠিক আছে তো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কিন্তু তোমাদের স্কুলটার লোকেশান হতে হবে তবে তোমরা কিন্তু এই ফর্মটাকে ফিল আপ করতে পারবে আর যে সমস্ত স্টুডেন্টরা টু থাউজেন্ড টোয়েন্টি টুতে তোমরা অ্যাপিয়ার হয়েছো মানে তোমরা এক্সাম দিচ্ছ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তোমরাও কিন্তু ফর্ম ফিল করতে পারবে কিন্তু এখন পারবে না কারণ তোমাদের ফর্ম ফিল আপ করার জন্য মার্কসের দরকার তো কখন তোমরা ফর্ম ফিল করতে পারবে যখন তোমাদের রেজাল্ট পাবলিশ হবে তারপর কিন্তু তোমাদের জন্য একটা স্পেশালি নোটিশ আসবে অফিসিয়াল সাইটে কি তোমরাও ফর্ম ফিল করতে পারবে তখনই কিন্তু তোমরা অপশানে গিয়ে ফর্ম ফিল করতে পারবে মানে তোমরাও কিন্তু আইটিআই এবছর করতে পারবে যে সমস্ত স্টুডেন্টরা টু টু মানে এই বছর মাধ্যমিক পাস করবে ঠিক আছে এখানে কিন্তু কিছু নিয়ম দেয়া গে দেওয়া আছে যে সমস্ত স্টুডেন্টরা আগে তোমরা আইটে অ্যাডমিট হয়েছিলে ওর পাস আউট হয়েছিলে মনে করা আমার কথা যদি আমি বলি টু থাউজেন্ড আমি জয়েন করেছি আর টু আমার কোর্স কমপ্লিট হয়ে গেছে তো আমি যদি আইটিআই করতে চাই ঠিক আছে তো যদি আমি সেম আইটিআই থেকে আইটিআই কলেজ মানে আমি ডনবস্কো টেকনিক্যাল স্কুল থেকে করেছি যদি সেম আইটিআই থেকে করতে চাই তো আমার তিন বছর গ্যাপ দেওয়া দরকার মানে আমি সেম আইটিআই কলেজে কিন্তু আমি অ্যাডমিশন নিতে পারবো না তিন বছরের আগে মানে আমি আঠারোতে করছি উনিশ পারবো না কুড়ি পারবো না একুশ পারব না আমি বাইশে আবার ওই সেম আইটিআই কলেজে অ্যাডমিশান নিতে পারবো আর যদি তুমি আলাদা কোনো আইটিআই কলেজে নিতে চাও তো তার মাঝে জাস্ট এক বছরের গ্যাপ দরকার মানে দু হাজার আমি পাস করেছি দু হাজার কিন্তু আমি কোনো কলেজে আইটিআই অ্যাডমিশান নিতে পারবো না দু হাজার কুড়িতে আমি অ্যাডমিশন নিতে পারবো ঠিক আছে তো যে সমস্ত স্টুডেন্টরা আইটিআই একবার করে নিয়েছো তারাও কিন্তু দুবার আইটিআই করতে পারবো অন্য কোর্সে তো এই ফলো শর্ত কিন্তু তোমাদের ফলো করতে হবে অনেক স্টুডেন্ট কীভাবে আইটিআই অ্যাডমিশন নিয়েছি কিন্তু তারা কি ড্রপ আউট করে দেয় তারা ছেড়ে দেয় কী মা পারি পারিবারিক কবি প্রবলেম কি কোনো তোমাদের আর্থিক প্রবলেম থাকার জন্য কিন্তু তোমরা ছেড়ে দাও তো তাদের কি করতে হবে তাদের কিন্তু সেম টু সেম তোমাদের কিন্তু বলে দেওয়া যে সেম আইটিআই কলেজে কিন্তু তুমি তিন বছর অ্যাডমিশান নিতে পারবে না আর আদার আইটিআই কলেজে জাস্ট এক বছর তুমি অ্যাডমিশান নিতে পারবে না মানে তুমি দু হাজার একুশে যদি তুমি ফর্ম ফিল করে থাকো আর ফর্ম ফিল আপ করার পর অ্যাডমিশন নিয়েছিলে তো মাঝে যদি তুমি ছেড়ে দাও তো তুমি কিন্তু বাইশে অ্যাডমিশন নিতে পারবে না তুমি তেইশের কিন্তু অ্যাডমিশন তখন নিতে পারবে ঠিক আছে আর এজ লিমিট তোমাদের কি বলা হয়েছে মিনিমাম ফর্টিন ইয়ার্স হওয়া দরকার অ্যাজ পার ফার্স্ট আগস্ট টু মানে তোমাদের যদি বয়স চোদ্দ বছর হয় তো তোমরা কিন্তু এই ফর্মটা ফিল আপ করতে পারবে চোদ্দো বছরের নিচে কিন্তু ছেলেমেয়েরা এই ফর্মটা ফিল আপ করতে পারবে না এর জন্য কিন্তু আপার এজ লিমিট নেই তোমরা তিরিশ পঁয়ত্রিশ বছর ষাট পঞ্চান্ন বছর গিয়েও কিন্তু আইটিআই করতে পারো একাডেমিক কোয়ালিফিকেশান তোমাদের কি থাকা দরকার তো সবার প্রথম বলে দিই ই গ্রুপ আর এম গ্রুপ দুটো গ্রুপে কিন্তু আইটিআই কোর্স হয় ই গ্রুপে কোন কোন ট্রেড আছে সেগুলো তোমাদের জানা দরকার তো সবার প্রথম আমি তোমাদের ওটা দেখিয়ে দিই আর এম গ্রুপে কোন কোন ট্রেড আছে সেটাও কিন্তু তোমাদের আমি দেখিয়ে দিই টেন্টেটিভ লিস্ট অফ ট্রেড অফ এম গ্রুপ এম গ্রুপে কোন কোন ট্রেড আছে অর এখানে তুমি কিন্তু দেখতে পারবে ডিউরেশন ইন সেমিস্টার কতগুলো সেমিস্টার হবে অর এটা নন ইঞ্জিনিয়ারিং কোর্স কি ইঞ্জিনিয়ারিং কোর্স এখানেও তোমরা দেখতে পারবে ঠিক আছে আর এনএস কিউএফ লেভেলে তোমাদের সিলেবাস থাকবে মেকানিক্যাল ডিজেল প্লাস্টিক প্রসেসার অপারেটার সার্ভেয়ার ইলেকট্রিশিয়ান ফিটার ইন্সট্রুমেন্ট মেকানিক ইলেকট্রনিক্স মেকানিক অনেকগুলো ট্রেড আছে তোমরা এখানে দেখতে পাচ্ছ উনচল্লিশটা টোটাল ট্রেড আছে এম গ্রুপে আর ই গ্রুপে কী কী ট্রেড আছে জাস্ট দশটা ট্রেড আছে যেমন কার্পেন্টার ড্রেস মেকিং সিভিং টেকনোলজি ওয়ারম্যান ওয়েল্ডার পাইপ ওয়েল্ডার সিট মেটাল ওয়ার্কার প্লাম্বার মেশন ফাউন্ডারি টেকনিশিয়ান তো এই কিন্তু ই গ্রুপের ট্রেড আছে তো এম গ্রুপেই ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু ফর্ম ফিল করবে তো এরপরে তোমাদের জিনিসগুলো কিন্তু আমি বলে দিচ্ছি তো তোমাদের দেখতে পাচ্ছ অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান এম গ্রুপের জন্য মাধ্যমিক পাস হওয়া দরকার আর ই গ্রুপের জন্য কিন্তু এইট পাস হওয়া দরকার ঠিক আছে ওর মাধ্যমিকে তোমাদের ম্যাথমেটিক্স আর ফিজিক্যাল সায়েন্স কিন্তু সাবজেক্ট অবশ্যই থাকা দরকার ঠিক আছে আর যখন তোমরা ফর্ম ফিল করবে তখন কিন্তু তোমাদের সবার প্রথম অপশান দিয়ে দেওয়া এম গ্রুপে ফর্ম ফিল করবে ইয়া ই গ্রুপে ফর্ম ফিল করবে তো তোমরা কিন্তু যেমন ভাববে সেই হিসেবে কিন্তু ফর্ম ফিল করবে আর তোমাদের যেটা মেরিট প্যানেল হবে মানে তোমাদের কিভাবে র্যাঙ্ক আসবে তোমাদের র্যাঙ্ক আসবে মাধ্যমিকের নাম্বারের ভিত্তিতে তোমরা মাধ্যমিকে যত নাম্বার পেয়েছো তার ভিত্তিতে কিন্তু তোমাদের মেরিট আসবে আলাদা কোনো কিন্তু টেস্ট হবে না আর ই গ্রুপের জন্য কী হবে ই গ্রুপের জন্যও সেম টু সেম হবে ক্লাস এইটের মার্কসের উপর ভিত্তি করে কিন্তু তোমাদের মেরিট প্যানেল তৈরি করা হবে মানে র্যাঙ্ক তৈরি করা হবে ফর্ম ফিল কিভাবে কীভাবে করতে হবে এটার জন্য কিন্তু আমি আলাদা তোমাদের এক একটা ভিডিও বানিয়ে দেবো একদম স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো কীভাবে তোমাদের ফর্ম ফিল আপ করার দরকার এরপর তোমাদের দেখাবো কত টাকা তোমাদের পেমেন্ট করতে হবে আর কত দিন পর্যন্ত তোমরা ফর্ম ফিল আপটা করতে পারো একটা টেন্টেটিভ তোমাদের ডেট দেওয়া হয়েছে থার্টি ফার্স্ট মে টু থাউজেন্ড টোয়েন্টি টু আপ টু ফাইভ পি এম থার্টি ফার্স্ট মে দু হাজার বাইশ পর্যন্ত তোমরা ফর্ম ফিল আপ এখন পর্যন্ত এই এই নোটিফিকেশন অনুযায়ী কিন্তু তোমরা ফর্ম ফিল আপ করতে পারো তো আইটিআই প্রতিবার কিন্তু এরকম ডেট দেওয়া হয় তারপরেও কিন্তু কিছুদিন এক মাসের মতো টাইম আবার বাড়ানো হয় ফর্ম ফিল আপ করবার জন্য ঠিক আছে তো এখানে তোমাদের অ্যাপ্লিকেশান ফি ফর দ্য ক্যান্ডিডেট বয়েজ ক্যান্ডিডেটদের জন্য দুশো টাকা পেমেন্ট করতে হবে গার্লস ক্যান্ডিডেটদের জন্য হান্ড্রেড টাকা হান্ড্রেড রুপিস তোমাকে পেমেন্ট করতে হবে এখানে দেখতে পাচ্ছ রিজার্ভেশান অফ সিট যে সিট আছে তা টোটাল হান্ড্রেড পার্সেন্টের মধ্যে ওমেনদের জন্য টোয়েন্টি পার্সেন্টেজ শিডিউল কাস্টদের জন্য টোয়েন্টি টু পার্সেন্টেজ শিডিউল টাইপদের জন্য সিক্স পার্সেন্টেজ ও দের জন্য সাত পার্সেন্টেজ ওর ফি পিডাব্লিউডি ফিজিক্যাল চ্যালেঞ্জ ক্যান্ডিডেটদের জন্য চার পার্সেন্টেজ কিন্তু সিট রিজার্ভ আছে ওকে আর ডিস্ট্রিক্ট কোটা তুমি দেখতে পারো ফিফটি পার্সেন্টেজ অফ দ্য টোটাল সিট আর রিজার্ভ ফর ডিস্ট্রিক্ট কোটা ফর হুইচ ক্যান্ডিডেট যেটা টোটাল সিট আছে তার ফিফটি পার্সেন্টেজ ডিস্ট্রিক্ট কোটার জন্য কিন্তু এলিজিবল আছে ডিস্ট্রিক্ট কোটা মানে কি তোমার একটা ডিস্ট্রিক্টের জন্য একটা আলাদা তোমার র্যাঙ্ক আসবে সেখানে তুমি কী করতে পারবে তোমার ডিস্ট্রিক্টের মধ্যে একটা র্যাঙ্ক আসবে কি তুমি ডিস্ট্রিক্টে তোমার র্যাঙ্ক কত হয়েছে তো ডিস্ট্রিক্টের মধ্যে যেসব কলেজ আছে সেখানে কিন্তু ওই ডিস্ট্রিক্ট কোটার ভিত্তিতে তোমরা অ্যাডমিশন নিতে পারবে আর কোন কোন জায়গায় ডিস্ট্রিক্ট কোটা কোন 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 কলেজে ডিস্ট্রিক্ট কোটা এলিজিবেল হবে না যেমন আইটিআই গড়িহাট আইটি টালিগঞ্জ আইটিআই হাওড়াহুমস আইটিআই কল্যাণী আইটিআই হুগলি দুবরাজপুর সরি দুর্গাপুর শিলিগুড়ি ওমেন আইটিআই কলকাতা আইটিআই ফর ফিজিক্যাল চ্যালেঞ্জ বয়েজ অ্যান্ড গার্লস এই কলেজগুলোতে কিন্তু ডিস্ট্রিক্ট কোটা এলিজিবেল হবে না ঠিক আছে তোমাদের কত টাকা পেমেন্ট করতে হবে অ্যাড অনলাইন ফর্ম ফিল আপের সময় সেটাও আমি তোমাদের বলে দিয়েছি আর অ্যাডমিশন নিতে গেলে বা ম্যাক্সিমাম স্টুডেন্টদের যেটা প্রবলেম থাকে আইটিআই করতে গেলে আইটিআই কোর্সের জন্য টোটাল কত টাকা খরচা পড়ে দু বছরে তো তুমি দেখতে পাচ্ছ এই যে তোমাদের দেওয়া হয়েছে এটা শুধুমাত্র গভর্নমেন্ট আইটিআই কলেজের জন্য তো এখানে চারশো পঁচিশ টাকা যদি তুমি যোগ করা আসছে আর কিন্তু টিউশন ফি ফর আইএমসি স্পনসার্ড ক্যান্ডিডেট তো আইএমসি ক্যান্ডিডেট বহুত কম থাকে যেগুলো তোমরা টাকা দিয়ে অ্যাডমিশন নিচ্ছ সেটা আলাদা আইএমসি ক্যান্ডিডেটদের জন্য মিনিমাম টাকা দিয়ে চারটে মানে দু বছরের জন্য মিনিমাম তোমাদের এই আগের বছরের ভিত্তিতে যদি কথা বলি তো তোমাদের তেইশ চব্বিশ হাজার টাকা কিন্তু আলাদা করে লেগেছিল। কিন্তু যদি তোমরা আইএমসি কোটা না নাও ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু আইএমসি কোটা নেয় না যে সমস্ত স্টুডেন্টের নাম্বার কম থাকে র্যাঙ্ক খারাপ থাকে সে সমস্ত স্টুডেন্টরা আইএমসি কোটা নেয় ঠিক আছে তো গভর্নমেন্ট আইটিআই কলেজে পড়তে গেলে তোমাদের কিন্তু চারশো পঁচিশ টাকাই লাগবে আর যদি তোমরা যেসব পিপিপি মুডে আছে ম্যাক্সিমাম আইটিআই কলেজ পিপিপি মুডে আছে তো এই আইটিআই কলেজে তুমি যদি ভর্তি হতে চাও এটাও কিন্তু সরকারি এখান থেকেও তুমি ইজিলি করতে পারো এখানেও কিন্তু চারশো পঁচিশ টাকা খরচা হবে তো আইএমসি কোটাতে কিন্তু আমার কথা মতো বা আমার মত অনুযায়ী কিন্তু ফর্ম ফিল না করায় ভালো কারণ এতে কিন্তু তোমাদের টাকা কিন্তু বেশি অনেক বেশি পেমেন্ট করতে হবে ঠিক আছে আর যে সমস্ত স্টুডেন্টদের চা চান্স কম আছে আইটিআই পাওয়ার মার্কস আগে যদি তোমাদের কম থাকে তো তোমরা কিন্তু এটা করতে পারো আর এখানে তুমি যদি ডেট ডেট দেখো তাহলে ডেটে কিন্তু তোমাদের বলেছে আঠাশ ফেব্রুয়ারি থেকে অনলাইন অ্যাপ্লিকেশান কিন্তু শুরু হয়ে গেছে ফর্ম ফিল আপ করবার কোন কলেজে আর ডিস্ট্রিক্ট ওয়াইজ তোমাদের কতগুলো কলেজ আছে আর কোন কলেজের অ্যাড্রেস কি সেটা দেয়া হয়ে গেছে আর কোন কোন ট্রেড আছে সেটাও কিন্তু তোমাদের দিয়ে দেওয়া হয়েছে তুমি বর্ধমান বাঁকুড়া সব কিন্তু তুমি চেক করতে পারো ঠিক আছে তো এইটাই কিন্তু তোমাদের ছিল ফুল নোটিফিকেশান আমি কিন্তু তোমাদের সাথে ডিসকাশন করে দিয়েছি এরপরে আমি তোমাদের ভিডিওতে দেখাবো কীভাবে তোমাদের অনলাইন ফর্ম ফিল আপ করতে হবে কারণ এইটাতে কিন্তু সব থেকে ভালো করে তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে যদি তোমরা না করতে পারো কিন্তু তোমাদের প্রবলেম হয়ে যাবে একবার যদি তুমি ফর্ম ফিল আপ করে দাও ওটাকে তুমি চেঞ্জ করতে পারবে না ঠিক আছে তো এই ছিল একটা মোস্ট ইম্পর্ট্যান্ট আপডেট চলো দেখা হবে পরের ভিডিওতে টাটা বাই বাই